1450 বছর আগে একজন মানুষ এলেন, তিনি বললেন যে অর্থে অর্থনৈতিক সামঞ্জস্য আনতে হবে, ইকোনমিক্যাল ব্যালেন্স আনতে হবে। কিভাবে আনা যাবে? তিনি মানুষকে বললেন যে তোমরা যদি বিলিভ করো, তোমরা যদি বিশ্বাস করো দুনিয়া এবং আখেরাত দুটো বিষয়, পৃথিবীকে সুন্দর করো, তোমাদের আখেরাত সুন্দর হবে। তিনি দোয়া চাওয়া শিখালেন, তোমরা বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। পৃথিবীর কোনো মেসেঞ্জার তার ফলোয়ার্সদেরকে শিক্ষা দেননি। মেসেঞ্জারদের প্রথম টার্গেট ছিল, তারা সবসময় তাদেরকে ইটারনাল লাইফের দিকে ডাক দিয়েছেন। নবী ঈসা আলাইহিস সালামকে যদি আমরা দেখি, নবী মূসা আলাইহিস সালামকে যদি আমরা দেখি, গৌতম বুদ্ধাকে যদি আমরা দেখি, আপনি যদি অন্যান্য ধর্মের বড় বড় যদি আব্রাহাম আলাইহিস সালাম, ইব্রাহিম নবীকে দেখি, ইনাদের যে উপরে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট জিন্দা অবস্থাতে এগুলো যদি আমরা খুলে দেখি, মোর 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 চ্যাপ্টার আপনি পাবেন রিলিজিয়াস, আধুনিকতা সামাজিকতা সেখানে মাইনর। আর প্রফেট মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার ফলোয়ার্সদেরকে বললেন, তোমরা চাও আল্লাহর কাছে, হে আমাদের প্রভু, হে আমাদের রব, আমাদের পৃথিবীটাকে সুন্দর করে দিন, যেটা পৃথিবীর কোনো প্রফেট নয়। আমরা সবাই এটা শিখেছি, আদ্দুনিয়া মালউন, পৃথিবী হচ্ছে ধ্বংস, পৃথিবী হচ্ছে অভিশপ্ত। সেই জায়গায় নবী বলছেন, তোমরা চাও যে হে আমাদের রব, পৃথিবীটাকে আমাদের আগে সুন্দর করে দিন। একটা মানুষের পার্থিব জীবন সুন্দর না হলে তার আখেরাতের জীবন সুন্দর হতে পারে না। তিনি বলছেন, তোমরা আগে বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব, আমাদের পৃথিবীটাকে সুন্দর করে দিন, আমাদের পার্থিব জিন্দগিটাকে ভালো করে দিন। অফিল আখেরাতে হাসানা, এর পরে আমাদের পার্থিব জীবন থেকে বাইরে বেরিয়ে আমাদের ইটারনাল লাইফ, আমাদের আখেরাতের জীবন, বর্ন আফটার ডেথ, যেটা মরণের পরে যে জন্ম, তার পরে যে জন্ম, সেই জন্মটাকে আপনারা আপনি আমাদের ভালো করে দিন, আমাদের আখেরাত, আমাদের শাশ্বত জীবনকে আপনি ভালো করে দিন। আগে পার্থিব জীবনকে সুন্দর করুন, তারপর শাশ্বত জীবন। এরপরে তিনি বললেন, পার্থিব জীবন কি করে ভালো হবে? মডার্ন ওয়ার্ল্ড পৃথিবী পার্থিব জীবন ভালো বলতে আপনাকে বলে যে বড় বাড়ি বানাতে হবে। আমি পার্থিব জীবন কি করে সুখী হয়, আমি মনে করছি আমার একটা বড় বাড়ি দরকার। আমি তার সাথে কি চাইছি, বাড়ি হয়ে গেলে আমি চাইছি একটা গাড়ি দরকার, একটা গাড়ি, একটা বাড়ি, বাড়ির ঘরের মধ্যে ফ্রিজে খাবার থাকবে, ডাইনিং টেবিলে ফ্রুটস থাকবে, এটা আমার কাছে একটা পার্থিব জীবন ভালো। 1450 বছর আগে আমার প্রফিট এসে কি বলছেন, যে তুমি একা যদি শুধু ভালো করে খেয়ে নাও, তুমি যদি সুন্দর ভর পেটে খাও, তোমার উদরটা পূর্তি করে, তুমি যদি রাতের বেলা উঠে তোমার আল্লাহকে তুমি ডাকো, তুমি যদি প্রেয়ারে বসো, তুমি যদি ইবাদত করো, আল্লাহ তোমার ইবাদতকে কবুল করবেন না, তোমার ইবাদতের কোনো ভ্যালু নেই যদি তোমার পাশের বাড়ির প্রতিবেশী না খেয়ে থাকে। 1450 বছর আগে আমার প্রফেটের, আমার নবীর এই মানবিকতার, মানবতার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে কোনো স্কলারের মধ্যে পাবেন না। সুবহানাল্লাহ, কোন প্রফেট বলে যাননি কথা। আমি আপনাদেরকে, এটা আমার স্টাডি না, কিন্তু যারা স্টাডি করে এই চ্যাপ্টার এনেছেন আমি তাদেরকে কোট করছি। সমস্ত নবী আলাইহিস সালামরা তাদেরকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছিলেন। সমস্ত নবীদের মধ্যে ভালো গুণ ছিল, ঈসা নবীর মধ্যে, মুসা নবীর মধ্যে, ইব্রাহিম নবীর মধ্যে, দাউদ নবীর মধ্যে, ইসহাক নবীর মধ্যে, আইয়ুব নবীর মধ্যে, ইয়াকুব নবীর মধ্যে, সালেহ নবীর মধ্যে, তমাম নবীদের মধ্যে, ইউনুস, ইউসুফ, তমাম নবী আলাইহিসসালাম আজমাইনদের মধ্যে কি ছিল না, আল্লাহ ভালো গুণ দিয়েছেন, কিন্তু তারা কেউ কমপ্লিট না। কেননা কমপ্লিট ম্যান যদি পৃথিবীতে কাউকে আল্লাহ পাঠিয়ে রাখেন, সেটা হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আল্লাহ কোন নবীর উপরে, পার্টিকুলারলি কোন নবীর উপরে তিনি দরুদ সালাম পড়েন না। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, কোন নবী, সমস্ত নবীকে আল্লাহ সালামতি দিয়েছেন, কিন্তু আমার নবীর ক্ষেত্রেই পার্টিকুলারই আল্লাহ এবং তার ফেরেশতারা সম্মিলিতভাবে আমার নবীকে রেসপেক্ট দান করেন। বলুন সুবহানাল্লাহ।